নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে আসছি আপনাদের সামনে অন্যরকম একটা ভিডিও নিয়ে। তবে আজকের আমার ভিডিওটি হলো বিয়ের কুলোতে, আমাদের বাঙালিদের বিয়েতে তো কুলো লাগে, কুলোতে কিভাবে রং করা হয়, কিভাবে কুলোটাকে সাজানো হয় রং করে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি কুলোটার মধ্যে কিভাবে রংটা করব, প্রথমে আমি কুলো কিনা, তারপর বিয়ের যে ঘট, সরা এসব কেনার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আগে দেওয়া আছে। তবে এখন সেই কুলোটা, বিয়ে তো আমাদের সামনে চলে আসছে, আর বেশি দিন দেরি নেই, তার জন্য এই কুলোটার মধ্যে আমি কালারটা কিভাবে করব, পেইন্টটা কিভাবে করব, সেটাই আমি দেখাবো। প্রথমে আমি কুলোটার মধ্যে কি করেছি, প্রাইমার মেরে রেখেছি। প্রাইমার মেরে একদিন রেখে দিয়েছিলাম, রেখে এখন আমি এটা শুকিয়ে যাওয়ার পর প্রাইমারের উপরে যখন আমি ফেব্রিকের কালারটা করব, তখন খুব সুন্দর, আর প্রাইমারের যে সাদা রংটা এটা খুব সুন্দর, একদম স্পষ্ট একটা সাদা রং হয়। তবে আমি যে কালারটা করব সেটা হচ্ছে ফেব্রিক দিয়ে করব। এখানে লাল, হলুদ আর আমার একটু লাগবে সবুজ। তবে এখানে লাল, হলুদ আর সবুজটা দিয়েই আমি কালারটা করব। তবে এখানে এই কুলোটার মধ্যে আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যেটা আমি করব বলে। এবার পেন্সিলের উপরে উপরে আমি এই ফেব্রিকটা দিয়ে আর্ট করব। তবে সেটাই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ওইদিকে ঘট, তারপর সরা, মুচি, যা যা আছে লাগে সেগুলোতে রং করা হয়ে গেছে, আগেই করা হয়ে গেছে সেগুলো। সেগুলো ঠাকুর ঘরে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এবার কুলোটা করব, কুলোটাই আপনারা দেখুন।
উপরের দিকটা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার কারণ কুলোটার মধ্যে তো আমাদের অনেক কিছু জিনিস থাকবে, চাউল ঘট অনেক ধরনের জিনিস দিয়ে এটা ঢাকাই থাকবে। এবার কুলোটা উঠানোর সময়, বরণ করার সময় যখন কুলোটা উঠানো হবে, তখন এই যে নিচের যে অংশটা এটা দেখা যাবে। এবার আমি নিচের অংশটুক আমি এই যে এই জায়গাটা একটু করে দেব, কারণ কি এই জায়গাটা দেখা যাবে তো, আর যে উপরের যে অংশটা এটা কিন্তু দেখা যাবে না, এটা চাউলে ঢাকা থাকবে। এবার এই জায়গাটা যখন দেখা যাবে, তার জন্য এই জায়গাটার মধ্যে আরও একটু কাজ বাকি আছে আমার। আমার নিচের দিকের কাজও কমপ্লিট হয়ে গেছে, আমার কুলোটা এবার পুরোপুরি কমপ্লিট। আর প্রাইমারের উপর যখন ফেব্রিক দিয়ে করা হয়, তখন কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তবে এটা কিন্তু খুব সহজেই কিন্তু এই কাজগুলো আমরা ঘরে করে নিতে পারি। তবে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।